ডিডব্লিউএস দপ্তরে কাজের জলের পাইপ চুরি করতে এসে হাতে নাতে আটক দুইজন। সরকারি কাজের কয়েক লক্ষ টাকা জলের পাইপ চুরি ঘটনায় চাঞ্চল্য মধ্য প্রতাপ করে। সাত সকালে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে দুই চোর। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় পাইপ বোঝাই লরি। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে, তারাই এসে অভিযুক্তদের আটক করে। বেশ কিছুদিন ধরে পাইপ চুরি হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। মধ্যপ্রতাপগড় রেলব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনা। শুক্রবার সাত সকালে চুরি করতে আসেন পাঁচজন, কিন্তু ধরা পড়েন মাত্র দুইজন, বাকিরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। যে লরিতে চাপিয়ে পাইপ নিয়ে যাওয়া হচ্ছিল সেটিও ঘিরে ধরেন স্থানীয়রা। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ কর্মীরা, অভিযুক্তদের আটক করেন তারা। এ বিষয়ে জলের পাইপের মালিক বিস্তারিত তুলে ধরেন বলে দপ্তরকে মাল ডেলিভারি দেওয়ার আগেই এই ধরনের চুরি। ওনার ধারণা এখান থেকে আরও বেশ কিছু জলের পাইপ নিয়ে গিয়েছে এ চোরের দল। আজকে আবারও চুরি করতে আসলে হাতে নাতে ধরতে সক্ষম হয় তারা। ঘটনা হচ্ছে আমি হঠাৎ করে এখানে আসি, এসে দেখি কি এখানে গাড়ি লাগা। আচ্ছা, ওদেরকে ওরা পাঁচ ছজন ছিল এবং দুজন সামনে দাঁড়িয়েছিল। কিরে কোথায় মাল নিয়ে যাওয়া হচ্ছে? ওরা কিছুই বলছে না। হ্যাঁ, ভালো তো এই গাড়িটা আমার না, আমি জানতে পারলাম। গাড়িটাকে আটকালাম, দুজনকে সঙ্গে সঙ্গে ধরলাম আর ওদেরকে ধরার চেষ্টা করলাম। বাকি চারজনকে ওরা উচ্ছেদ দিয়ে দূর পালিয়ে চলে গেছে। আচ্ছা, তারপরে আসে দেখলাম এই এখানে চুগুলো এখান থেকে পাইপগুলো এই গাড়ির মধ্যে লুট করেছে। তারপরে দেখলাম এখানে অনেক অনেক মাল ছোটে, আগে এক গাড়ি তারা রেখে তারপর তারা আবার সেকেন্ড ট্রিপ তারা চুরি করতে এসছে। এই আর কি বলবো, জুয়েল ক্লাব সংলগ্ন এরিয়া কালী মন্দিরের সামনে একটা চুরির একটা ঝামেলা লইয়া, একটা রথ লইয়া বা পাইপ সাইপ লইয়া একটা ইয়ে হয়েছে। আমি আয়া দেখি ঠিক আছে, মানে পাইপের একটু কিছু এখানে দুই নম্বরইভাবে ইয়ে হইতেছে, এইরকম সবাই কইতেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করার পরে কী হয় দেখা যাইব, এত জানি না। কতজনকে আটক করা হয়েছে? আমরা দুইজনকে আটক করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।